আমরা কি এই সমস্ত ইনসিডেন্ট গুলি থেকে কোন লেসন নিতে পেরেছি? আমার কাছে মনে হচ্ছে যে আমরা নিতে পারিনি। আমরা এতই দুর্ভাগা জাতি, বিরোধী দলকে পিটানোর জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে নির্মম করার জন্য যত টেকনিক্যাল জিনিসপত্র, উন্নত মানের আর্মস অ্যামুনিশন কিনার দরকার সেগুলি আমরা কিনি, সাউন্ড গ্রেড নিয়ে আসি, টিয়ার সেল নিয়ে আসি, কিন্তু আমাদের এই যে ভবনগুলিতে যে আগুন লাগলো এবং দুর্ঘটনাগুলি একের পর এক শিকার হচ্ছে ঢাকা শহরে, এইগুলিকে থেকে উপকৃত মানে নিষ্কৃতি পাওয়া বা এগুলি থেকে আমরা বাঁচতে পারি জনসাধারণ, সেজন্য কোনো টেকনিক্যাল সিস্টেম আজ পর্যন্ত ডেভেলপ করে নাই সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত সঞ্চালিকা এবং বিজ্ঞ আলোচক, দুঃখ ও বেদনাহত মন নিয়ে আজকে আমাদেরকে আপনার টিভিতে উপস্থিত হতে হলো, অত্যন্ত মর্মাহত এবং একটি শোকাবহ ঘটনা যা আমরা প্রকাশ করার মতো ভাষা আমার নাই। আমরা ওই অঞ্চলটিতে গিয়েছিলাম, নিজে ভিজিট করেছি, দেখেছি যেভাবে আমি সিলিন্ডারের দেখলাম ভবনের দোতলায় নিচতলায়, আমার কাছে মনে হলো যে ওই ভবনটা মনে হয় একটা অ্যাটম বোমার উপর বসে আছে। আল্লাহ অশেষ রহমত, এই সিলিন্ডারগুলি যদি অগ্নিকাণ্ডের মাধ্যমে বাস্ট হতো বা এগুলি যদি কোনো কিছু ঘটনা ঘটতো, তাহলে ওই পুরো এলাকাটার মধ্যে একটা নরক সৃষ্টি হয়ে যেত, অন্যান্য ভবনগুলিও আক্রান্ত হয়ে যেত বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে, আমি যেটা দেখেছি। আজকে আমরা একটা কথা বলতে চাই, আজকে যে রাজুক যে কথা বলছেন, তারা নোটিশ দিয়েছে সিল করা একটা ভবন, আপনারা জানেন যে এটা হলো শীততাপ নিয়ন্ত্রিত একটা ভবন, সিল করা, কোথাও থেকে বাইরে থেকে যে কোনো কোনো সাপোর্ট আপনি বাতাস বা অন্যান্য কিছু পাবেন বা ওই জায়গা দিয়ে বের হয়ে যাবেন বা কোনো কিছু করবেন, গমন নির্গমন প্রত্যেকটাই একেবারেই এমনভাবে করা যে শুধু বহির্গমন এবং ভিতরে প্রবেশ, এই সিস্টেমটা ছাড়া আর কোনো সিস্টেমই ওই ভবনটার মধ্যে নেই, এক। আর দুই নম্বর কথাটা হলো যে আজকে যে প্রশ্নটা আমরা উত্থাপন করছি ভবন নির্মাণে, যিনি আমার একজন বিজ্ঞ ফায়ার সম্বন্ধে বা সিকিউরিটি সম্বন্ধে জানেন, আমাদের একজন অতিথি বা দর্শক আমাদের সাথে সংযুক্ত হতে চাচ্ছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, হয়তো বা টেকনিক্যাল প্রবলেমে উনি, তো দয়া করে উনি যদি আসতেন তাহলে আরো আলোচনাটা আমরা বলতে পারতাম। ভবন পরিকল্পনার মাপিক করতে হয়, কেননা ভবন করার সময় আপনারা দেখবেন আমরা জানি যে এই পানি ব্যবহার করি ভবনে, যেটা আপনি ইউকেতে দেখেন, আমাদের দেশে এখন চালু হয়েছে, গরম পানি এবং ঠান্ডা পানি দুইটাই বিল্ডিং এ থাকে এবং সেটার জন্য দুটো লাইন সেপারেটলি করতে হয়। আমরা কিন্তু এই ভবনেই আপনার স্টেয়ার পজিশনটা যেখানে আছে সেখান দিয়ে কিন্তু একটা পাইপ আমরা একেবারে পুরো ভবনের উপর থেকে নিচে পর্যন্ত আমরা ওখানে স্থাপন করতে পারি এবং এটা আপনার আমরা পানির যে লাইন সেটার সাথে আমরা ইনক্লুড করে দিয়ে এবং এটার জন্য যদি আমরা প্রতি তালায় একটা সিস্টেম তৈরি করি, ফায়ার সিস্টেম, এটা কিন্তু প্রত্যেক ভবনে করা উচিত। করলে হলো যে পানিটা আপনার অতি দ্রুত সকল টেকনিক্যাল সোর্স বন্ধ হয়ে গেল, কেননা পানির যে উপর থেকে ওয়ারহেড থেকে নাম ওভারহেড থেকে পানিটা নামার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না, যে কোনো তালায় এই পানিটা ব্যবহার করে আগুন নির্গমন করা যায়। কিন্তু যেগুলি আমরা দেখছি গ্যাসের সেগুলি এতই মানে শর্টলি হয় যে যেটাতে অনেক বড় ধরনের ফায়ারকে বা আগুনকে নির্বাণ মানে নিভিয়ে দেওয়া বা স্টপ করে দেওয়ার মতো ওইটারে এমন একটা ক্ষমতা থাকে না, এগুলি তারা ব্যবহার করেছে, ওইগুলির বোতলও আমরা দেখতে পেয়েছি যে ব্যবহার করেছে কিন্তু সেটা দিয়ে তারা প্রটেক্ট করতে পারে নাই। আজকে দেখেন যে কত নির্মমতা, আমাদের একজন পুলিশের কর্মকর্তা ডিআইজি সাহেব, আমরা এই পর্যন্ত যে তথ্য পাইছি, ওনার মেয়ে বুয়েটে পড়তেন, মেধাবী ছাত্রী, সেখানে প্রাণ হারিয়েছেন, একটা পরিবার অস্ট্রেলিয়াতে ইমিগ্রেন্ট হয়ে গিয়েছেন, পুরো পরিবারটাই আপনার ওখানে আগুনে দগ্ধ হয়েছে, যে তথ্যগুলি আমরা পেয়েছি তা থেকে দেখলাম যে আপনার একজন আইনজীবী এবং তার বোন সেখানে দগ্ধ হয়েছে, অনেক আমাদের নাম জানি না, এখনো আমরা তথ্য জানি না, কিন্তু প্রায় 50-এর উপরে আপনার এই মরদেহ
অনেক শনাক্ত হচ্ছে, অনেক শনাক্ত হয় না এখনো, মরদও হয়তো বিল্ডিং থেকে আরো পাওয়া যাচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। তো কথা আমি চাই যে আল্লাহ রহমত করুক, মৃত্যুর সংখ্যা যেন না বাড়ে। হ্যাঁ, আমরা কারোই মৃত্যু কামনা করি না, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমরা কাউকে দোষ দিতে চাই না। তবে আজকে একটা কথা আপা আপনার টিভির মাধ্যমে বলতে চাই, সেটা হলো আমরা চুরি হাটটা দেখেছি, আমরা চক বাজার অগ্নিকাণ্ড দেখেছি, আমরা সিদ্দিক বাজারের ইনসিডেন্ট দেখেছি, বনানীর 18 তলা ভবনের দুর্ঘটনাও আমরা দেখেছি, বাংলা বাজারে কি হয়েছে সেটাও আমরা দেখেছি, এবং টিএনসিসি মার্কেট গুলশানে সেখানে কি ঘটনা ঘটেছিল আমরা সেটাও দেখার সৌভাগ্য হয়েছিল, দুর্ভাগ্য হয়েছিল যাই বলুন না কেন। কিন্তু আমরা কি এই সমস্ত ইনসিডেন্ট গুলি থেকে কোনো লেসন নিতে পেরেছি? আমার কাছে মনে হচ্ছে যে আমরা নিতে পারিনি। আমরা এতই দুর্ভাগা জাতি, বিরোধী দলকে পিটানোর জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে নির্মম করার জন্য যত টেকনিক্যাল জিনিসপত্র, উন্নত মানের আর্মস অ্যামুনিশন কেনার দরকার সেগুলি আমরা কিনি, সাউন্ড গ্রেড নিয়ে আসি, টিয়ার সেল নিয়ে আসি, কিন্তু আমাদের এই যে ভবনগুলিতে যে আগুন লাগলো এবং দুর্ঘটনাগুলি একের পর এক শিকার হচ্ছে ঢাকা শহরে, এইগুলিকে থেকে উপকৃত মানে নিষ্কৃতি পাওয়া বা এগুলি থেকে আমরা বাঁচতে পারি জনসাধারণ, সেজন্য কোনো টেকনিক্যাল সিস্টেম আজ পর্যন্ত ডেভেলপ করে নাই, সরকারও করে নাই, এবং ফায়ার যে ডিজি আছেন তার বক্তব্য আমি শুনেছি, ডিজি সাহেবদের যে বক্তব্য সেদিন তো আমি দেখলাম, আমাদের যে বঙ্গবাজারে যে আগুন লাগলো তারা পুলিশ হেডকোয়ার্টার বাঁচানোর জন্য সেখানে সমস্ত কিছু সোর্স নিয়োগ করলো, কিন্তু ফায়ার একটা ব্যবসায়ীদের, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের সারা জীবনের সঞ্চয় সেগুলি রক্ষা করার জন্য তারা কোনো চেষ্টা করেনি। এই হলো আমাদের সিস্টেমের প্রবলেম, এই সিস্টেমের প্রবলেমের কারণে সরকারগুলি অবৈধভাবে থাকলে এবং জনগণের দ্বারা নির্বাচিত না হলে, অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে কোনো সরকারের বা কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের, তখন এই ধরনের দুর্ঘটনা একের পর এক ঘটছে বা ঘটবে বলে আমি দেখছি সামনে। আল্লাহ আল্লাহ রহমত করুক, আমরা চাই যে এই ধরনের দুর্ঘটনার শিকার যেন কোনো পরিমাণ না হয়, সবাইকে আল্লাহ হেফাজত করুক। সেজন্য আমি যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইয়াসিন আরাফাত। আপনি বলছেন যে আপনি লিংক খুঁজে পাচ্ছেন না, লিংক দেওয়া